তা ভালা মনুষ্য উনকে গুণ কো কেসে কে সকতে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত হয়েছে রাম মন্দির। 2.77 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে মন্দিরটি। 44 দরজার এ মন্দিরের নকশা তৈরি করেছেন স্থপতি চন্দ্রকান্ত বি সোমপুর এবং তার ছেলে আশিস সোমপুর। আজ এ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগিরি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এ পর্যন্ত মন্দিরটি নির্মাণে ব্যয় হয়েছে 1,100 কোটি রুপি। সমস্ত কাজ সম্পন্ন করতে আরও 300 কোটি রুপি প্রয়োজন হবে। মন্দির নির্মাণে অসংখ্য মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। ভারতীয় সবিজ অঙ্গনের তারকারাও অর্থ দিয়েছেন। চলুন জেনে নিই মন্দিরের জন্য কোন তারকা কত টাকা অনুদান দিলেন। তালিকার প্রথমে রয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন তিনি। এ অভিনেতা মন্দিরটি নির্মাণের জন্য 30 লাখ রুপি অনুদান দিয়েছেন। এরপরে রয়েছে ভারতীয় অভিনেতা, প্রযোজক ও টিভি সঞ্চালক মুকেশ খান্নার নাম। 2021 সালে এক টুইটে তিনি জানান, রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দিয়েছেন তিনি। একই বছরের ফেব্রুয়ারি মাসে 1,11,111 রুপির একটি চেক হস্তান্তর করেন তিনি। তালিকায় পরের নামটায় রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের। 2021 সালের জানুয়ারিতে এক টুইটে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দেওয়ার তথ্য জানান তিনি। অক্ষয় লেখেন, এটি খুবই আনন্দের খবর যে অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণের কাজ শুরু হয়েছে। এখন আমাদের অংশগ্রহণ করার সময়। আমি অংশ নিয়েছি, আশা করছি আপনিও আমাদের সঙ্গে যোগ দেবেন। তবে মন্দির নির্মাণের জন্য কত টাকা দিয়েছেন তা প্রকাশ করেননি অক্ষয়। এরপরে রয়েছে বলিউডের বরেন্দ্র অভিনেতা অনুপম খেরের নাম। রাম মন্দির নির্মাণের জন্য তিনিও অর্থ দিয়েছেন। 2023 সালের 2 অক্টোবর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে রাম মন্দির নির্মাণের দৃশ্য দেখা যায়। এর ক্যাপশনে তিনি লেখেন, অযোধ্যায় তৈরি হওয়া ঐতিহাসিক রাম মন্দির নির্মাণের ঝলক দেখতে পাচ্ছেন। রাম মন্দির নির্মাণে প্রতিটি ভক্তমগ্ন। আমি খুবই সৌভাগ্যবান যে আমার অনুরোধে মন্দিরের জন্য একটি ইট উপহার পেয়েছি। আমি আশীর্বাদ পুষ্ট। অনুপম প্রকাশ করেননি ঠিক কত টাকা দান করেছেন তিনি। তালিকায় পরের নামটাই রয়েছে বলিউডের বরেন্দ্র অভিনেত্রী হেমা মালিনীর। রাম মন্দির নির্মাণে তিনিও অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। কত টাকা অনুদান দিয়েছেন তা প্রকাশ করেননি এই অভিনেত্রী। জানা গেছে মোটা অঙ্কের অর্থই দান করেছেন তিনি। তালিকায় এরপরেই রয়েছে ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রণীতা সুভাষের নাম। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। 2021 সালের 12 জানুয়ারি টুইটারে একটি ভিডিও প্রকাশ করে রাম মন্দিরের জন্য অর্থদানের কথা জানান তিনি। এই অভিনেত্রী বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অভিযাত্রায় 1 লাখ রুপি দিয়ে আমার ছোট্ট অংশগ্রহণ। আমি সবাইকে অনুরোধ করব ঐতিহাসিক এই মুভমেন্টে যুক্ত হওয়ার জন্য। তাছাড়াও অভিনেতা মনোজ যোশী, গুমরিত চৌধুরী সহ অনেক তারকায় অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তবে তারা তাদের নামটি প্রকাশ করতে চাননি।